অবরোধে সহিংসতার অভিযোগে সর্বশেষ মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কলাবাগান থানার ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন হওয়ায় তাকে গ্রেফতার দেখানোয় ছয় মামলাতেই জামিন পেলেন তিনি। পরাগজিমের রিপোর্ট। গত 9 ডিসেম্বর 18 দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচির দিন গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে যে 37টি মামলা হয় তার 6টিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার দেখায় পুলিশ। দুটি মামলায় 10 ডিসেম্বর তাকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ওই দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর পর্যায়ক্রমে আরও 4টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। হাইকোর্ট ও মহানগর দায়রা জজ আদালত থেকে 3টি মামলায় জামিন পাওয়ার পর বাকি ছিল কলাবাগান থানার 1টি মামলা। ঘটনা ঘটেছে 9-12-তে আর এই তাকে শো নোটিস দেখিয়েছেন 1 মাস 7 দিন পরে। আদালত আবার একটা রুল ইস্যু করেছে এবং 6 মাসের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছে। হাইকোর্টের এই আদেশের প্রেক্ষাপটে মির্জা আলমগীরের বিরুদ্ধে আর নতুন কোনো এই ধরনের শো নোটিস দেখিয়ে তাকে কারাগারে আর রাখা হবে না বলে আমরা বিশ্বাস করি এবং তিনি ইনশাআল্লাহ আগামীকাল না হয় পরশুদিনের মধ্যে মুক্ত হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবে। রাষ্ট্রপক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। উনি যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের কারণে পরের দিন দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, ভাঙচুর হয়েছে, অগ্নি সংযোগ করেছে মানুষে, যে কারণে তার বিরুদ্ধে মামলাগুলো হয়েছে। প্রত্যেকটি মামলায় পুলিশের পক্ষ থেকে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হলেও কোনো মামলায় রিমান্ড মঞ্জুর করেননি নিম্ন আদালত। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।